সোনাগাজীর যে নাঙ্গলের কথা বলেছেন সেটা উনি চেষ্টা করে উনি জেতার জন্য, কিন্তু আমরা দলীয়ভাবে ওনাকে জেতানোর জন্য কোনো রকম পদক্ষেপ আমরা গ্রহণ করব না। সাতজনের ভিতরে আপনার দলীয় প্রার্থী হয়েছে, বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছে প্রায় পাঁচজন ছয়জন, কিন্তু আপনি দেখেন অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েও অনেক জনপ্রিয়। এখানে বাংলাদেশের অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, কোনো দল থেকে ইলেকশন করছে না, কিন্তু তারা জনপ্রিয়, তারা নির্বাচিত হবে। তো সুতরাং এখানে যারা আছে তাদেরকে কাউকে আমি ছোট করে দেখছি না, সবাইকে আমি অত্যন্ত গুরুত্ব সহ দেখছি। সেই কারণে বলতে চাই নাঙ্গলকে, নাঙ্গল চেষ্টা করবে সে জেতার জন্য, আমি চেষ্টা করব আমি জেতার জন্য। ঠিক সোনাগাজীর যে নাঙ্গলের কথা বলেছেন সেটা উনি চেষ্টা করে উনি জেতার জন্য, কিন্তু আমরা দলীয়ভাবে ওনাকে জেতানোর জন্য কোনো রকম পদক্ষেপ আমরা গ্রহণ করব না, যেহেতু উনি এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদেরকে কেন্দ্র থেকে দেওয়া হয়নি। অবশ্যই কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, আপনি বলেছেন 32টি আসন জোটকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা কেন্দ্রের জাতীয় সিদ্ধান্ত, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। আমার কথা হচ্ছে যে এইখানে আমরা আটজন প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি সবাইকে আমি জনপ্রিয়তার শীর্ষ বলে মনে করি, কিন্তু আগামী 7 তারিখে ভোটাররা যাকে ভোট দিবে একটা উৎসবমুখর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করি ফেনীবাসী। সেইখানে যেই নির্বাচিত হবে আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আমি হব, প্রত্যেকে প্রত্যাশা করে, যদি প্রত্যাশা না করতো তাহলে তারা নির্বাচন করার প্রশ্নই আসে না। সুতরাং কাউকেও দুর্বল ভাবার কোনো কারণ নেই, তবে যারা নির্বাচন অংশগ্রহণ করেছে সবাইকে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে সাধুবাদ জানাই, এবং আগামী 7 তারিখেই দেখা যাবে নির্বাচনের ফলাফল কী হয়। নির্বাচনের ফলাফল যেটাই হয় আমি সেটাই মেনে নিবো।